ডিগ্রিতে পড়ে প্রথম বিসিএসে প্রশাসন ক্যাডার। ডিগ্রিতে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হওয়ার ঘটনা বিরল। বিগত বিসিএসগুলোতে জানা গেছে যে কয়জন ডিগ্রি পাশ করে ক্যাডার হয়েছেন তাদের মধ্যে শেখ তৌহিদুল কবির একজন। তিনি 41তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার চাকরি পাওয়ার গল্প শুনিয়েছেন এম এম মুজাহিদুদ্দিন। বেড়ে ওঠা রাজশাহী সদরেই, বাবা শেখ মোহাম্মদ রেজাউল করিম, মা নাজমিনা বেগম। আমরা দুই ভাই, আমি ছোট। 2008 সালে এইচএসসি সম্পন্ন করার পর প্রথমবার ভর্তিযুদ্ধে ব্যর্থ হই। এ সময় বাবার ব্লাড ক্যান্সার ধরা পড়ে, জীবনের সব কিছু যেন এলোমেলো হয়ে যায়। 2011 সালে বাবা মারা যান। এরপর সিদ্ধান্ত নেই ডিগ্রিতে ভর্তি হওয়ার। 2011 সালে এই কোর্সে ভর্তি হই রাজশাহী কলেজে। অনেকের কাছে কটুকথা শুনতে হয়, তারপরেও আমি দমে যাইনি। নিজের মধ্যে এক অদম্য ইচ্ছা তৈরি হয় কিছু করে দেখানোর জন্য। ডিগ্রি দ্বিতীয় বর্ষ পড়ার সময় আমি আমার চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করি। এক্ষেত্রে আমার বড় ভাই আমার মেন্টরের ভূমিকা পালন করেন। মূলত বড় ভাইয়ের পরামর্শ ও দিক নির্দেশনায় আমার বিসিএসের পথ চলার সহায়ক ভূমিকা হিসাবে পালন করে বলে আমি বিশ্বাস করি। 2014 সালে ফাইনাল পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেশন জটের কারণে ডিগ্রি শেষ হয় 2016 সালে। ডিগ্রিতে রাজশাহী কলেজে বিএসএস থেকে মেধাক্রমে তৃতীয় হয়েছিলাম। 2018 সালে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে প্রথম শ্রেণীতে মাস্টার্স ফাইনাল সম্পন্ন করার পর আমি চাকরির পরীক্ষা দেওয়া শুরু করি। ডিগ্রি থেকে প্রস্তুতি শুরু করার কারণে এ সময় নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করে। মাস্টার্স শেষ করার পর আমার হাতে 3 বছর সময় আরও অবশিষ্ট ছিল। 2018 সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন করি। 2020 সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়ে যাই। ওই সময় 41তম বিসিএসের সার্কুলার হয়, আবেদন করি। 41তম বিসিএস ছিল জীবনের প্রথম বিসিএস। এর মধ্যে 2022 সালে আমি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে অডিট পদে নিয়োগ পাই। বর্তমানে এখানেই আমি কর্মরত। ডিগ্রিতে পড়ার সময় আমার প্রস্তুতি ছিল প্রিলিমিনারি ভিত্তিক। পিডিলির প্রস্তুতির ক্ষেত্রে আমার দুর্বল দিকগুলোর প্রতি বিশেষ যত্নবান হই। ছোটোবেলা থেকেই গণিতের প্রতি ভীতি কাজ করত, এজন্য আমি গণিতের প্রতি বাড়তি নজর দেই। এছাড়া অন্য বিষয়গুলোকেও প্রাধান্য দেই। কোচিংয়ে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করি এবং পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করি, যা আমার প্রস্তুতিকে এগিয়ে নিতে সাহায্য করেছে। 2021 সালে 41তম বিসিএস পিলি অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হই, যা আমার আত্মবিশ্বাস আরও বহুগুণে বাড়িয়ে দেয়। এরপর লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করি। লিখিত প্রস্তুতির ক্ষেত্রে আমি বাজারের প্রচলিত গাইড বইয়ের পাশাপাশি নিয়মিত অনুবাদ চর্চা করতাম। এখানেও আমি গণিতে আলাদা একটা নজর দেই। বিভিন্ন ধরনের ডাটা আলাদা করে খাতায় লিখতাম। আমার হাতের লেখার ধীরগতি হওয়ার কারণে আমি কোনো একটা বিষয় পড়ার পর তা নির্দিষ্ট করে খাতায় লেখার চেষ্টা করতাম। আমি মনে করি বিসিএস লিখিত পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্ট হিসাবে কাজ করে, বিশেষ করে বাংলা, বাংলাদেশ বিষয়বলী, আন্তর্জাতিক, বিজ্ঞান, এগুলোতে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো প্রশ্ন কভার করতে পারলে তা আপনার নম্বর প্রাপ্তিতে বাড়তি যোগ করতে পারে। ইংরেজির জন্য ফ্রি হ্যান্ড রাইটিং লেখার চর্চা করতাম। গাইড বইয়ের মডেল থেকে প্রচুর পরিমাণে প্যাসেজ চর্চা করতাম। লিখিত পরীক্ষায় আমি কোনো বিষয় মুখস্থ করিনি, সব বিষয়ে ধারণা নিয়ে সে বিষয়ে লেখার চেষ্টা করেছি। মূলত লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে পরিকল্পনা মাফিক। এরপর শুরু হয় আমার ভাইবা প্রস্তুতি। ভাইবার জন্য আমি ভাইবা বোর্ডের মুখোমুখি বইটি সংগ্রহ করি। এই বইটি আমার ভাইবা প্রস্তুতিতে অনেক কাজে দিয়েছে। আমি বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটে যাওয়া এই তথ্য আমি খাতায় নোট করি। এছাড়া নিজের পঠিত বিষয় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে নিয়ে পড়াশোনা করি। যেহেতু আমার প্রথম পছন্দ ছিল প্রশাসন ক্যাডার, তাই প্রশাসন ক্যাডার সম্পর্কে একটা ধারণা নেই। বঙ্গবন্ধুর লেখা 3টি বই পড়ি। আমি মনে করি চাকরি প্রত্যাশীদের জন্য বঙ্গবন্ধুর 3টি বই অবশ্যই পড়া উচিত। আমার ভাইবা পুরোটাই বাংলায় হয়। অনেকের মধ্যে একটা বিভ্রান্ত ধারণা কাজ করে যে ভাইবা বোর্ডে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্ব কম দেওয়া হয়। আমিও তার ব্যতিক্রম ছিলাম না, এটি ভুল ধারণা।
আমার কাছে একবারের জন্যও এমনটি মনে হয়নি। বোর্ডের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। যে সব প্রশ্নের উত্তর জানা ছিল না সেক্ষেত্রে বিনয়ের সঙ্গে সরি বলি। ভাইবা বোর্ডে বিনয়ী আচরণ বিশেষ গুরুত্ব বহন করে। ভাইবা বোর্ড দেখে কিভাবে আপনি পরিস্থিতি সামলাচ্ছেন। ভাইবা শেষ করে রেজাল্টের জন্য অপেক্ষা শুরু হয়। অবশেষে আগস্টের 3 তারিখ আমার অপেক্ষার পালা শেষ হয়। প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত দেখে প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি মনে করি বিসিএস যতটা না মেধার পরীক্ষা তার চেয়ে বেশি হচ্ছে ধৈর্যের পরীক্ষা আর একাগ্রতার সঙ্গে লেগে থাকা। যিনি একাগ্রতার সঙ্গে লেগে থাকতে পারেন তিনি অবশ্যই সফল হতে পারেন বলে আমি বিশ্বাস করি। বিশ্বাস রাখতে হবে যে আমিও পারবো। ব্যর্থতা আসবেই কিন্তু তাতে ভেঙে পড়লে চলবে না। বিসিএস সফলতা পেতে পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম হবে পরিমিত কিন্তু অবশ্যই নিয়মিত করতে হবে। এই ছিল তার বিসিএসের প্রস্তুতির গল্প।